চিত্রই বলে দেয় সারা দেশের স্বাস্থ্য সেবার অবস্থা। অন্য সময় হাসপাতালের বেড ছাপিয়ে করিডোরেও ঠাঁই হতো না রোগীদের, কিন্তু করোনা প্রাদুর্ভাবের পর এখন সেখানে ফাঁকা বেড। রোগী ও চিকিৎসক সবার মধ্যে থাকা করোনা আতঙ্কই এমন অবস্থার কারণ বলে মনে করেন অনেকেই। এখন আগে তো অনেক রোগী থাকতো, 60-70 তো পাখালাগের চাপ, বাইরে দিয়েও আমরা পেশেন্ট দিতাম। এখন বাংলাদেশে তো একটা ভাইরাস দেখা দিচ্ছে করোনা, এখন আসে আসে কিছু আসে আসে ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। একটা আতঙ্ক যে এখন সবার মধ্যে এই ভাইরাসটা বেশি বেশি সংক্রমিত হচ্ছে, যার কারণে তারা ঘরে বসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। যে আমরা কিন্তু এখন আউটডোর ট্রিটমেন্ট দিচ্ছি, তারপরে পেশেন্ট কিন্তু কম। তবে এর মধ্যেও যারা চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন তাদের অভিজ্ঞতাই বলে দেয় কেন হাসপাতালমুখী হচ্ছেন না সাধারণ রোগীরা। আমাদের ডাক্তারদের যে ভূমিকা, তারা যদি যথাযথভাবে দায়িত্ব যদি না পালন করেন, তাহলে এটি কিন্তু আসলে কারোর জন্যই কিন্তু সুখকর একটা বিষয় দাঁড়াবে না। অন্যান্য রোগীও তো আছে, তাদের তো চিকিৎসা প্রয়োজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান, দেখেন জ্বর ও শ্বাসকষ্ট থাকলে নেওয়া হচ্ছে না অনেক হাসপাতালে, আর করোনা নেই এমন সার্টিফিকেট না দেখাতে পারলে চিকিৎসা দিতে রাজি নন বেশিরভাগ চিকিৎসক। রোগীর চাপ কমার কথা স্বীকার করলেও হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কথা মানতে রাজি নন চিকিৎসকরা। কোনো রোগী ইনশাল্লাহ চিকিৎসা না পেয়ে এখানে ফেরত যাচ্ছে না। কোনো রোগী যদি শুধুমাত্র পজিটিভ হয়, কারণ কোভিড পজিটিভ, তাহলে শুধুমাত্র সেই রোগীটাকে আমরা জেনারেল হাসপাতালে পাঠাচ্ছি। আমাদের ডাক্তারদের মনোবল অটুট আছে এবং আমি বলবো যে ডাক্তারের সেবা থেকে কোনো কোনোই পিছিয়ে আসতেছে না। এছাড়া চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় অনেক সাধারণ টেস্টও মিলছে না বেশিরভাগ।